বন্ধুরা একটা রিকোয়েস্ট, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রা গুহ চ্যাটার্জি, চন্দ্রা গুহ সিম্পল কুইজাইন ওয়ার্ল্ড থেকে। আমি আজকে বথুয়া শাক বা বেথ শাক, যাই বলেন, যে নামেই ডাকা হোক, ওই শাক ভাজা করছি। দেখুন, এই সর্ষার তেল গরম করে নিয়েছি, আর একটু বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা এখন ভেজে নেব। বেগুনগুলো আমি এইরকম করে ভেজে নিয়েছি, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুনটা ভাজার পর ওই সর্ষার তেলে আমি একটু একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। তা ভাজা হোক, শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি, একটু কালো জিরা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরাটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আরও কিছু সবজি দেবো। দেখুন, আলু আছে, এখানে বিনস আছে, সিম আছে, এগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার দেখাচ্ছি বন্ধুরা, আমি একটি জিনিস বলতে ভুলে গেছি। আমি যে বেগুনটা ভাজলাম, তখন বেগুন, আলু আর সিম এগুলো সব একসাথেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে বেগুনের টুকরোগুলো আলাদা করে ভেজে নিলাম, তারপরে এই বাদ বাকি সিম, আলু আর বিনসটা ভেজে দিচ্ছি। এই জন্য এখন আর আমি নুন হলুদ রেখে কিছু দিচ্ছি না, এটা ঢাকা দিয়ে আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, বিনস আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, বিনস সিম আর আলু তিনটা ভাজা হয়ে গেছে। আর একটু দেখি, দেখুন এই যে বতুয়া শাকটা ভালো করে ধুয়ে আমি বেশি মিহি কুচাইনি, এরকম কেটে রেখে দিয়েছি। এবারে এই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমি শাকগুলো সব দিয়ে দিয়েছি, আর এখন এই নুনটা দিচ্ছি, পরে লাগলে আবার দেবো। এবার আমি এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখুন, আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে কম আছে রান্না করে দেবো। দেখুন বন্ধুরা, একটু দেখিয়ে দিই, ওই যে আমি দেখালাম না, সব মিশিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রান্না করলাম। দেখুন, কিছু শাক কমে এতটুকু হয়ে গেছে, শাকের জল অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি একটু মটরশুঁটি এটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে আমার সব জলটুকু শুকিয়ে যাবে, পরে আমি কথা দিচ্ছি। সরি বন্ধুরা, আমি দেখাতে পারলাম না, এই যে এইটুকু দেখিয়ে দিচ্ছি, একটু গুড় মিশিয়েছি, এই যে এর মধ্যে চলে গেছে, মিশে গেছে। একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো আমি চিনির পরিবর্তে গুড় দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন, গুড়টা আমি ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর একটু দেখিয়ে দিই, দেখুন এই বেগুন ভাজাগুলো এখন আমি মেশাব। আর আমার শাক ভাজা কিন্তু এখনও শেষ হয়নি রান্না, আর একটা টুইস্ট আছে, একটু সাথে থাকুন, দেখতে পাবেন। আচ্ছা, আমি হালকা হাতে বেগুনগুলোকে মিশিয়ে নেবো, বেগুনগুলো যেন ঘেঁটে না যায়, এইভাবে হালকা হাতে এটা মেশাতে হবে। বেগুনটা আমি মিশিয়ে নিয়েছি, আর এবার একটু কম আছে, মিনিট কয়েক রেখে দেবো আমি। বন্ধুরা, কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বেগুন ভাজা মিশিয়ে, আমার শাক ভাজাটা হয়ে গেছে। বন্ধুরা, এই যে বলেছিলাম টুইস্ট আছে, দেখুন সেই জন্য একটু সর্ষার তেল গরম করে নিয়েছি। আর আমি বড়ি দিয়ে ভাজবো, তো বড়ি দিলে ভালো লাগে শাকটা, তো বড়ি নেই। দেখুন, আমি এইটাই করেছিলাম, একটা কলার ডাল আছে, এটা আমি একটু এতে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই আমি যে পদ্ধতিটি করছি, যদি আপনার ট্রাই করে নিশ্চয়ই উপকৃত হবেন। সেজন্য আমার ভিডিও আছে দেওয়া, ওটা আপনি স্ক্রল করতে পারেন যদি কেউ ইন্টারেস্টেড হন। এটাকে আমি ঠিক বড়ি যেমন আমরা ভাজি, সেইভাবে ধীরে ধীরে, মানে একটু ধৈর্য নিয়ে, সময় নিয়ে একটু ভাজতে হবে। সময় নিয়ে বলতে চাইছি, মানে ভাববেন না যে প্রচুর সময় নিয়ে, মানে একটু দাঁড়িয়ে থাকবেন, যেমন আমরা বড়ি ভাজার সময় সতর্ক হয়ে ভাজি সেরকম। এটা একটু লালচে হয়ে বড়ির মতো যখন গন্ধ আসবে, তখন আমি শাক ভাজাটা এতে ছাকলে নেব। যেখানে বড়ি, ধরুন আপনাদের কাছে বড়ি থাকলো ভালো কথা, সামনে দোকান আছে ভালো কথা, কিন্তু যখন এমন সময় হলো যে ঘরে মোটেই বড়ি নেই, অথচ একটু বড়ি হলে ভালো হতো, তখন এই পদ্ধতিটা করে দেখতে পারেন। দেখুন, আমার আমি এইভাবে এইরকমই এটা ভাজবো, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এতে শাকটা ঢেলে দেবো, ঢেলে আমি শাকলে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। আর এই দেখুন, আমার শাকও তৈরি হয়ে গেছে। আমি এটা এর সঙ্গে একটু হালকা হাতে মেশাবো, হালকা হাতে। এই জন্য বলছি, আমি বেগুন ভাজা দিয়েছি এর মধ্যে, সেই জন্য
তারা আমি মিশিয়ে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার সম্পূর্ণ মেশানো হয়ে গেছে, আর এখানেই আজকে রাখছি। আমার আরও অনেকগুলো রেসিপি বেরোচ্ছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সেগুলো দেখে নেবেন, আশা করি নিরাশ হবেন না ভিডিওগুলো দেখে। আর সবাই ভালো থাকবেন, আবার অন্যদিন অন্য কোনো রেসিপি দিয়ে হাজির। আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার বথুয়া শাক ভাজাটা হয়ে গেছে, আমি যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন। বন্ধুরা আপনারা কে কীভাবে করেন রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেরকমও করব, আর আমার আপনাদের থেকে কিছু শেখাও হবে।